কষ্ট ভুল করেছেন, এরকম বিষ খাইয়ে মারাটা ঠিক হয়নি। কি নাম ভাই তোমার? রূপম। রূপম কি? রূপম গাঙ্গুলি? রূপম গাঙ্গুলি, মানে কুকুর গুলোকে কখন দিয়েছো বিষ? কুকুর গুলোকে বিষ কখন দিয়েছো? রাত্রিবেলা? রাত্রিবেলা বিষ দিয়েছো, মানে কিসের সাথে? কিসের সাথে? বিস্কুটের সাথে। তোমাকে এই কাজটা কে করতে বলেছে? নন্দীবাড়ি, মানে ওই সঞ্জয় নন্দী, সুশীল নন্দী। তো তুমি, তোমাকে কি টাকা দিয়েছে এই কাজটা করার জন্য? টাকা বলতে কি, ওই 50 টাকা দিয়েছে। তোমাকে 50 টাকা দিয়েছে? তো তুমি এরকম 50 টাকার জন্য এরকম কাজ করলে, এটা তো করা কি ঠিক হয়েছে বলো? তোমাকে দিয়ে করিয়েছে এটা? তো তুমি স্বীকার করছো যে তুমি করেছো? তাহলে সঞ্জয় নন্দী, সুশীল নন্দী কে দিয়েছিল টাকাটা? সঞ্জয় না সুশীল নন্দী? ও, সুশীল নন্দীর বউ। ঠিক আছে, তুমি চলো, সঞ্জয়ের মা। চলো বাড়ি চিনবা তো। চলো আজ উদয়পুর গার্লস স্কুলের পাশে কিছু কুকুরকে বিষ দিয়ে হত্যা করা হয়। আমাদের সদস্য পলি বিশ্বাস এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা যান, সেখানে পৌঁছাই, গিয়ে দেখি যে দুটো কুকুর মরে পড়ে আছে এবং আরও কিছু কুকুর আছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু কুকুর অসুস্থ, উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের পক্ষ থেকে সেগুলোকে চিকিৎসা করা হচ্ছে যাতে সুস্থ করে তোলা যায়। আমরা অপরাধীদের বিরুদ্ধে গণজেলা ফাঁড়িতে FIR করেছি। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই যেন এই ধরনের জঘন্যতম অপরাধ ভবিষ্যতে কেউ না করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পুলিশ প্রশাসন, মেম্বার জীবন সরকার এবং পঞ্চায়েত প্রধান, তারাও এই ব্যাপারে আমাদের সঙ্গে আছেন এবং পাড়ার লোকেরাও প্রত্যেকেই চায় যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।